অবাক কাণ্ড, পুকুরে সাঁতার কাটার সময় কানে ঢুকলো মাছ। হাসপাতালে আনার পর চিকিৎসকদের তৎপরতায় মাছটিকে বের করে আনা হয়। হাবড়া নগরউখড় মোড় এলাকার ঘটনা। এমন ঘটনাও ঘটতে পারে, হতবাক চিকিৎসকরা। পুকুরে স্নান করতে নেমে বিপত্তি, সাঁতার কাটার সময় কানের ভেতর ঢুকে গেল জ্যান্ত মাছ। হাসপাতালে আনার পর চিকিৎসকদের তৎপরতায় কান থেকে মাছ বের করলেন চিকিৎসকেরা। অবাক করা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া নগরউখড় মোড় এলাকায়। এলাকার বাসিন্দা কালিদাস তাপস রাহা নিজের বাড়ি লাগোয়া পুকুরে এদিন স্নান করতে নামেন। পুকুরে সাঁতার কাটার সময় হঠাৎই তার কানের ভেতর ঢুকে যায় একটি ছোট মৌড়ালা মাছ। কানের ভেতরে যে মাছ ঢুকে গেছে তা স্বপ্নেও ভাবেননি কালিদাসবাবু। কানে ব্যথা অনুভব করেছেন তিনি, বাড়িতে গিয়ে কান থেকে বের করার চেষ্টাও করেন। কানে ঢুকে যাওয়া মাছটি বার করতে পারছিলেন না। অবশেষে ছুটে যান হাবড়া হাসপাতালে। হাবড়া হাসপাতালে আনার পর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকেরা পরীক্ষা করে দেখার পর বিষয়টি বুঝতে পারেন, ওই ব্যক্তির কানের মধ্যে রয়েছে ছোট একটি মাছ। খবর পেয়ে হাবড়া হাসপাতালের সুপার বিবেকানন্দ বিশ্বাস হাজির হন। হাসপাতাল সুপারের তত্ত্বাবধানে জরুরি বিভাগের কর্মীরা কান থেকে মৃত মৌড়ালা মাছটিকে বার করতে সক্ষম হন। এ বিষয়ে কালিদাস বলেন, জলে নেমে স্নান করার সময় কিছু একটা কানে ঢুকে গেছিল, প্রথমে বুঝতে পারিনি সেটি মাছ। বাড়িতে বের করার চেষ্টাও করি, বের করতে না পেরে হাসপাতালে আসি। হাসপাতালে চিকিৎসক ও অন্যান্য কর্মীদের সহযোগিতায় আপ্লুত কালিদাসবাবু। বারে বারে ধন্যবাদ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। পুকুরে স্নান করতে যাই, ওই স্নান করতে যাওয়ার পরেই যখন জলের মধ্যে থাকি তখনই কি একটা আমার কানের মধ্যে ঢুকে যায়। আচ্ছা, তো তখন আমি নিজে একটু প্রাথমিকভাবে চেষ্টা করেছিলাম, কিছু বুঝতে পারছি না কি জিনিস এটা। তারপরে আমি উঠে এসে আপনাদের হাবড়া হসপিটালে আসি এবং আপনাদের পূর্ণ সহযোগিতা এবং তৎক্ষণাৎ আমি নিজেও ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে এই পরিষেবাটা আমি পাবো। এবং তৎক্ষণাৎ আমাকে নিয়ে ওনারা ওনাদের প্রাথমিক যে কাজ কানে ওয়াশ করে বেশ একবার না দু তিনবারের চেষ্টায় এই এই জিনিসটা বেরিয়ে এসছে। তো আমি খুব থ্যাঙ্কফুল যে এত সুন্দর পরিষেবা আপনাদের। এবং আমার এত আইডিয়া ছিল না, আমি হাবড়াই থাকি, কিন্তু এত ভালো আপনাদের পরিষেবা বা এত সুন্দর আপনাদের ব্যবস্থা আমি সত্যি অভিভূত। এ বিষয়ে হাসপাতাল সুপার বিবেকানন্দ বিশ্বাস বলেন, অদ্ভুত অভিজ্ঞতা, দেখা তো দূরের কথা, আগে কানেও শুনিনি সাঁতার কাটতে নেমে কারো কানে মাছ ঢুকে গেছে। আমরা সকলে মিলে চেষ্টা করেছি এবং মাছটিকে বার করতে সক্ষম হয়েছি। তবে ভালো লাগছে গোটা প্রক্রিয়ায় ওই ব্যক্তির কানের কোনো ক্ষতি হয়নি। আমরা কাজটি করার সময় একটি বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়েছিল চিকিৎসকদের, কারণ একটু এদিক ওদিক হলেই বড় ক্ষতির সম্ভাবনা ছিল, জানাচ্ছেন চিকিৎসকেরা। আগে কখনো দেখা তো সেরেই দিন, কখনো শুনিও নি যে পুকুরে সাঁতার কাটতে নেমে কোনো মানুষের কানে জ্যান্ত মাছ ঢুকে যেতে পারে। তো সেটা উনি যখন এলেন এখানে এমার্জেন্সিতেই এসেছিলেন, জ্যান্ত একটা চেলা মাছ কানের মধ্যে ঢুকে গেছে। উনি চেষ্টা করেছেন যে বাড়িতে যেমন পদ্ধতি হয়, কান বন্ধ করে জোরে শ্বাস নিতে হয়নি। তারপরে এমার্জেন্সিতে আমার হসপিটালে এখান থেকে সেই মাছটা বার করা হয়েছে। আপনারা দেখেছেন নিশ্চয়ই মাছটার ছবিটা। তো এটা মানে অবশ্যই খুব গর্বের, আনন্দের এবং একটা ইউনিক জিনিস আর কি। মানে ফিউচারে হয়তো লাইফে আর কোনোদিন দেখতেও পাবো না শুনতেও পাবো না যে কোনো মানুষের কানের মধ্যে জ্যান্ত একটা মাছ ঢুকে গেল সাঁতার কাটতে গিয়ে। সব মিলিয়ে সবাই খুব খুশি, হসপিটালের সঙ্গে যারা যুক্ত, এটা আমাদের জন্য আজকে খুব একটা আনন্দের। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, হাবড়া।